সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি এটিলে সালাত বিষয় সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করিয়া, আর সালাতের মাঝে আমরার সমাজেও আমরা অনেক সময় দেখি যে মসজিদের মাঝে লাল বাতি জ্বালানি থাকে, এবং নির্দিষ্ট সময় যখন লাল বাতি জ্বালানি হয়ে যায় তখন এর মানে হইল গিয়া যে অন্য কোনো নামাজ আপনি ফর্তা ফার্তা নাই। অথচ দেখা যাইব যে তিন চার মিনিট আগে লাল বাতি জ্বালানি হয়ে গেছে, অথচ আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হইলে কি মসজিদে আইলে আপনি দুই রাকাত সালাত আদায় করতা, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার ক্ষেত্রে আমরা দেখি যে এক ব্যক্তি জুম্মার দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিলা তখন আইয়াতে মানুষ বই গেছেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন এই তুমি কিতা সালাত আদায় করছো নি, তখন তাই না, তখন তাই উঠো সালাত আদায় করো। তাহলে সহিহুল বুখারীর মাঝে আইসে তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হইল গিয়া যে মসজিদে আয়া ঢুকলে সালাত আদায় করতা, ইভেন কি জুম্মার খুতবার মাঝে অবস্থায় যদি আপনি মসজিদে আয়া ঢুকেন তাহলে আপনি দুই রাকাত সালাত আদায় করিয়া বইতা। অন্য হাদিসে আইসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তুমি দেন এই অবস্থায় যদি মসজিদে আয়া ঢুকো যখন ইমাম সাহেব খুতবা দিরা, রসুলের কাউলি হাদিস, এটা লগে রসুলের এক ব্যক্তিরে খাড়া করছেন। এটার অনেক অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা আমরা সমাজে আছে যে গরিব আছিলের দায় অর্থাৎ রসুলের খুতবা বন্ধ করিয়া তার নামাজ পড়বার লাগে কইছেন এটা, কিন্তু খুতবা শোনা ওয়াজিব, কিন্তু ওই ব্যক্তির লাগে যে ব্যক্তি আগে আইসেন তার লাগে ওয়াজিব, কিন্তু যে ব্যক্তি পরবর্তীতে আইসেন খুতবার আরম্ভ ইয়ালে আইসেন তার লাগে হইলে ফলে দুই রাকাত নামাজ পড়তে হইব। অন্য হাদিস আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যখন সে এই অবস্থায় মসজিদে আইয়া ঢুকে যখন খুতবা ইমাম সাহেব খুতবা দিলা তখন সে যেন সংক্ষেপে দুই রাকাত সালাত আদায় করে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হইল গিয়া যে খুতবারস্থ অবস্থায় যদি কেউ মসজিদে ঢুকে তাহলে বইতে বইবার আগে মসজিদের আদব রক্ষা করে বইতে হইব, আর আদবটা আইলেও দুই রাকাত সালাত আদায় করতা। স্বাভাবিক অবস্থায় আইলেও দুই রাকাত সালাত আদায় করতা, খুতবার অবস্থায় আইলেও দুই রাকাত সালাত আদায় করতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে যথাযথভাবে সালাত আদায় করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।